মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল এবং রাজিবুল হাসান। শুরুতেই যাব তমারের কাছে। একটু আগেই জোহরের নামাজটা শেষ হয়ে গেল, আমরা দেখেছি যে দলে দলে মুসল্লি কিন্তু এই নামাজে আসলে অংশ নিয়েছেন, এবং এর আগে থেকে দেখেছি যে যেহেতু আজকে দ্বিতীয় পর্বের ইজতেমা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে গত যে ইজতেমা ছিল প্রথম পর্ব সেটা কিন্তু শেষ হওয়ার পরের দিন থেকেই আসলে দলে দলে লোকজন আসছেন এই ইজতেমায় যোগ দেওয়ার জন্য, এবং সকাল থেকে দেখেছি যে বহু পথে তারা কিন্তু আসলে এসেছেন। তবে এখন পর্যন্ত বলা চলে যে প্রথম পর্বে যে ইজতেমা সেই পর্বের যে ইজতেমায় জনসমাগম ছিল সেই তুলনায় কিন্তু এই মুহূর্তে একটু কম রয়েছে, যেহেতু এটি পরের পর্বের ইজতেমা, সে কারণে কিন্তু সাধারণত যেটি আমাদের অভিজ্ঞতা সে জায়গা থেকে বলা যায় যে দুই পর্বের যে ইজতেমা শুরুটাতে আসলে একটু বেশি লোক সমাগম থাকে। তো অনেকেই অবশ্য ধারণা করছেন যে হয়তো সন্ধ্যার পর বা আগামীকাল যেহেতু এই ইজতেমাটি শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব, সে কারণে হয়তো কালকে আগে অর্থাৎ আজকে রাত্রেবেলায় হয়তো বা অনেকে আসতে পারেন। এবং আমরা জানি যে একেবারে যে ইজতেমা সেটি কিন্তু প্রথম পর্ব 13 থেকে শুরু করে 15 পর্যন্ত হয়ে গেছে, এবং আগামীকালের যে দ্বিতীয় পর্বের ইজতেমা সেটি শুরু হবে আমবয়ের মধ্য দিয়ে, এবং তারপর আগামী রোববার কিন্তু হাকিমের মধ্যে দিয়ে সেটি কিন্তু শেষ হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সকালবেলা কিন্তু আয়োজন সম্পন্ন হয়ে গেছে, এবং তারপর ধর্ম প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন এবং তিনি এসে কিন্তু ঘুরে গেছেন, এবং তিনি বলেছেন যে আসলে বেশ কয়েকটি যেহেতু মন্ত্রণালয় কাজ করে সবগুলো মন্ত্রণালয় কিন্তু সমন্বয়ে যে ইজতেমার আয়োজন সেটির আয়োজন কিন্তু আসলে সম্পন্ন হয়েছে, আয়োজনের সব কাজ শেষ হয়ে গেছে। আমরা দেখছি যে 160 একর যে এলাকা পুরো ইজতেমার প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু এখন করে ছামিয়ানা টাঙানো হয়েছে, এবং ছামিয়ানা দিয়েছে কিন্তু আসলে অবস্থান নিচ্ছেন সকল মুসল্লি। এবং সেটি ছাড়াও আমরা দেখেছি যে এই 160 একর যে এলাকা সেই এলাকার পরেও কিন্তু আসলে লোকজন অবস্থান নিয়েছেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে এই লোকজন আসছেন এবং তারা কিন্তু নিজ নিজ খিত্তে অবস্থান করছেন। আপনি জানেন যে গত 2 বছর যেহেতু করোনার কারণে আসলে ইজতেমাটি সম্পন্ন হতে পারেনি, যে কারণে কিন্তু এবার যে ইজতেমা সেই ইজতেমায় কিন্তু অনেক বেশি মানুষ জড়ো হয়েছেন প্রথম পর্বে, আমরা কিন্তু এমনটি লক্ষ্য করেছি। এবং সেই জায়গা থেকে তারা বলছেন যেহেতু এর আগের 2 বছর তারা ইজতেমায় অংশ নিতে পারেননি, সে কারণে তারা আসলে এবার দলে দলে যোগ দিয়েছেন, এবং অনেকেই আসলে এমন মন্তব্য করেছেন যে এবারের যে ইজতেমা সকল বছরের তুলনায় কিন্তু সেটি কিন্তু আসলে অনেক বেশি। তো সেই জায়গা থেকে বলা চলে যে সকল আয়োজন কিন্তু সম্পন্ন রয়েছে, আগামীকাল সকালে ফজরের পর আমবয়ের মধ্যে কিন্তু সেটা হামলাতে শুরু হবে। এই মুহূর্তে আমাদের আর সহকর্মী রয়েছেন রাজিবুল হাসান, আমরা খুঁজে যাবো রাজীবের কাছে তিনি রয়েছেন ইজতেমার খবর প্রান্তে। রাজীব, 4 দিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। সকাল থেকে কিন্তু আজকে জমায়েত আসতে শুরু করেছে বিভিন্ন দেশের প্রান্ত থেকে, কিন্তু এখানে জমায়েত করছে মানুষ। আমরা দেখেছি যে এখন চলছে বয়ান, প্রাথমিক যে বয়ান সেই বয়ান চলছে, এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত প্রায় 50টি দেশের প্রায় 4,500 মুরব্বিরা কিন্তু এই ময়দানে এসে পৌঁছেছে। আরেকটি বিষয় যদি জানাই যে এখন পর্যন্ত এই পুরো ময়দানকে দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য 85টি খিত্তায় বিভক্ত করা হয়েছে, যে খিত্তাগুলোতে কিন্তু এই মুসল্লিরা বসছেন। জানিয়ে রাখছি যে এই যে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমা আজকে কিন্তু জোহরের পর মাওলানা ফারুক এবং বাংলায় তরজমা করেছেন মাওলানা আশরাফ আলী, এবং আসুরের পর হারুন কুরাইশি এবং বাংলায় যেটি তরজমা করার কথা রয়েছে মাওলানা মনির, এবং মাগরিবের পর পর কিন্তু বয়ান করবেন মাওলানা জামশেদ এবং বাংলায় তর্জমা করবেন মাওলানা আবদুল্লাহ। আমাদের এই তথ্যগুলো নিশ্চিত করেছেন এখানকার মিডিয়া সমন্বয়ক। মানুষ কিন্তু এখন পর্যন্ত আসছেন ময়দানের যে ঢাকার যে বিভাগ, ঢাকার যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু এখন পর্যন্ত খুব বেশি মানুষ আসেনি, তবে অন্যান্য যে বিভাগের জায়গাগুলো রয়েছে অর্থাৎ ময়দানের ভেতরে কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে, এবং গাড়িতে করে বিভিন্নভাবে তারা তাদের যে তাবলিগ জামাতের কাজ সেটি করার জন্য এখানে আসছেন। জানিয়ে রাখছি যে প্রথম পর্বের ইজতেমার পর পর কিন্তু যে এই মাঠে যে বিভিন্ন ময়লা আবর্জনা বিভিন্ন কিছু ছিল সেগুলো আসলে পরিষ্কার করে এই মাঠটি জেলা প্রশাসন বুঝে নিয়ে তারপরে কিন্তু দ্বিতীয় পর্বের কাছে বুঝিয়ে দেওয়া হয়, এবং আজকে কিন্তু আগামীকালকে যে ইজতেমা দ্বিতীয় পর্বে শুরু হবে সেই শুরু হওয়ার আগে কিন্তু মুসল্লিরা এসে এখানে জমায়েত হওয়ার চেষ্টা করছে, এবং ধীরে ধীরে কিন্তু এই যে ময়দানে আসা মানুষ সেই মানুষের সংখ্যা বাড়ছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই যে আগামীকাল ফজরের নামাজের পর আমবয়ের মধ্য দিয়ে কিন্তু এই দ্বিতীয় পর্বের যে ইজতেমা সেই ইজতেমা
শুরু হবে। জানিয়ে রাখছি যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি হচ্ছে আগের মতোই, প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু নিয়োজিত রয়েছে এই ইজতেমা মাঠে নিরাপত্তায়। তো এই ছিল গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।